নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডবল বিস উইথ ড্রিমস ডল বিসেসেস উইথ ডিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তেইশে ফেব্রুয়ারি এই ভিডিওতে আলোচনা করবো আজকের গুরুত্বপূর্ণ সব কাইটেমেন্টগুলো তাহলে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ কাইটমেন্টগুলো কী কী আছে প্রতিদিন অ্যাফেয়ার্স পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করবে যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাও আর কোনো ভিডিও তোমরা মিস না করো কান্টেমেন্সের পিডিএফটি ডাউনলোড করতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবে নিচে ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিতে পারবে ওখান থেকে প্রতিদিনের অ্যাফেয়ার্স তোমরা ডাউনলোড করতে পারবে এছাড়া বিভিন্ন চাকরির খবরাখবর স্টাডি মেটিরিয়াল সমস্ত কিছু আপ টু ডেট থাকার জন্য টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে নিও

ছিয়াত্তর বছর পরে সুনীল কুমার কিন্তু সোনা জিতেছেন আর এই বছর এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে ভারত অনুষ্ঠিত হচ্ছে ভারতের নিউ দিল্লিতে এই বছর এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে দুই দাগের কান্টেন্সটি কি আছে দেখো যে সাম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ টন সঞ্চিত নতুন স্বর্ণ খনির সন্ধান পাওয়া গেছে যা ভারতের সঞ্চিত সোনার প্রায় পাঁচ গুণ রাইট আনসার হচ্ছে দুই দাগের চার দাগ অপশন উত্তরপ্রদেশের সোনভাদ্রা জেলায় সোনা পাওয়া গেছে সেটির পরিমাণ কত তিন হাজার পাঁচশো পঞ্চাশ টন সোনার সঞ্চিত পাওয়া গেছে যেটি ভারতের সঞ্চিত সোনার প্রায় পাঁচ গুণ এই সোনাটি আর কি এই সোনা পাওয়া গেছে এইটির খোঁজ কারা করলো এটির খোঁজ করেছে হচ্ছে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সোনাটির খোঁজ করেছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটি একটি তিন দাগের কারেন্ট অ্যাফেয়ার্সটি কি বলেছে বেনিলিটি ইন্ডেক্সে ভারতের বর্তমান স্থান কত রাইট আনসার হচ্ছে যে সাতাত্তর তারপরে কোশ্চেনটি কি আছে ভারত বাংলা পর্যটন মেলা কোথায় অনুষ্ঠিত হবে রাইট आंसर কি তিন দাগ অপশন ত্রিপুরা 2020 ছরে ভারত বাংলা পর্যটন মেলা কোথায় অনুষ্ঠিত হবে ত্রিপুরা নেক্সট क्वेश्चनটি কি আছে দেখো পাঁচ দাগ ভারতের কোন রাজ্যে সম্পতি 14000 টন লিথিয়ামের ভান্ডার পাওয়া গিয়েছে রাইট आंसर হচ্ছে কর্ণাটক ভারতের কোন রাজ্যে সম্পতি 14000 টনের লিথিয়ামের ভান্ডার পাওয়া গেছে কর্ণাটক নেক্সট क्वेश्चन কি আছে ছয় দাগের টিভি हारेগা দেশ जीतेगा প্রকল্পে কত সালের ভিতর ভারত সরকার টিভির রোগ প্রতিরোধ করবে রাইট অ্যান্সার হচ্ছে দু হাজার পঁচিশ সালের ভিতর ভারত সরকার টিভি রোগ প্রতিরোধ করবে আর এই যে টিভি রোধ প্রতিরোধ করবে এই প্রকল্পটির নাম কি টিভি হারেগা দেশ জিতেগা খুব কিন্তু গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি নেক্সট কোশ্চেনটি কি আছে সাম্প্রতি ভারতের কোথায় কলাকুম্ভ প্রদর্শনী অনুষ্ঠিত হলো রাইট অ্যান্সার হচ্ছে দিল্লি দিল্লিতে কি অনুষ্ঠিত হলো কলাকুম্ভ প্রদর্শনী অনুষ্ঠিত হলো আট দাগের কন্টেন্টমেন্টে কি বলেছে দেখো 22 আইন কমিশনের চেয়ারম্যান কে হলেন রাইট आंसर হচ্ছে 1 দাগ অপশন जस्टिस বিএস चौहान 22 তম আইন কমিশনের চেয়ারম্যান হলেন ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণবন্ত জি মহারাজের কত তম জন্মজয়ন্তী পালিত হলো আজ রাইট आंसर হচ্ছে 125 তম জন্মজয়ন্তী পালিত হলো কার ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণবন্ত জি মহারাজের নেক্সট क्वेश्चनটি কি আছে ভারত পাকিস্তানের ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি এক্সপার্ট মিটিং অনুষ্ঠিত হবে কোথায় রাইট আনসার হচ্ছে ইসলামাবাদ দুই হাজার কুড়িতে ভারত ও পাকিস্তানের ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি এক্সপার্ট মিটিং অনুষ্ঠিত হবে ইসলামাবাদ এগারো দাগের কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে দেখো যে গঙ্গা কায়াক ফেস্টিভাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে রাইট আনসার হচ্ছে দুই দাগ অপশন উত্তরাখণ্ডে গঙ্গা কায়াক ফেস্টিভাল অনুষ্ঠিত হলো এরপরে বারো দাগের কারেন্ট টি কি আছে চৌত্রিশতম স্টেটহুডে পালন করলো কোন রাজ্য সরকার বার দাগের রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের তিন দাগ অরুণাচল প্রদেশ চৌত্রিশতম স্টেট হুড ডে পালন করলো পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল কে রাইট অ্যান্সার হচ্ছে তেরো দাগের দুই দাগ অপশন পি ভি সিন্ধু দুই হাজার কুড়ির ফিমেল স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন দাগের কারেন্ট টি কি বলেছে এইচ আর এম এস মোবাইলস অ্যাপস লঞ্চ করলো কোন সংস্থা রাইট অ্যান্সার হচ্ছে দুই দাগ অপশন ভারতীয় রেলে এইচ আর এম এস মোবাইলস অ্যাপটি লঞ্চ করলো পনেরো দাগের কান্টেমেন্সটি কি আছে ইন্ডিয়াস টলেস্ট রেলওয়ে পিট ব্রিজ তৈরি হচ্ছে কোন রাজ্যে রাইট অ্যান্সার হচ্ছে পনেরো দাগের এক দাগ অপশন মণিপুরে এরপরে রাজ্যের অ্যাফেয়ার্স আজকে একটিও নেই এবার দেখো ইন্টারন্যাশনাল কান্টেমেন্স কি আছে ষোলো দাগের অ্যাফেয়ার্সটি কী বলেছে সাম্প্রতি সৌরচালিত বিমান ফাসা থার্টি ফাইভের প্রথম টেস্ট সম্পূর্ণ করলো কোন দেশ রাইট আনসার হচ্ছে চার দাগ অপশান অস্ট্রেলিয়া তাহলে এই ছিল আজকের টোটাল ষোলোটি কারেন্ট এর এরপরে আগের দিনে কারেন্ট রিভিশন ক্লাসটি দেখে নাও গতকালের ন্যাশনাল কারেন্ট ইভেন্টসগুলো কী কী ছিল সাম্প্রতি কোন রাজ্য সরকার চায়ের উন্নয়নের জন্য রান ফর ইন্ডিয়াটি প্রকল্প আনলো রাইট আনসার হচ্ছে তিন দাগ অপশান ত্রিপুরা নেক্সট কোশ্চেনটি কি ছিল অ্যামাজন এর প্রকৃতি পরিবেশ উন্নয়নের সাহায্যের জন্য সাম্প্রতি যে বোজেস যে ফান্ডের ঘোষণা করলো সেটির নাম কি রাইট আনসার হচ্ছে চার দাগ অপশন উত্তরাখণ্ডে তারপরে চার দাগের কোয়েশ্চেনটি কি আছে সাম্প্রতি কোন রাজ্য সরকার সাধারণ মানুষের আয় বৃদ্ধির জন্য কালিয়া প্রকল্প আনলো রাইট আনসার হচ্ছে একদক অপশন উড়িষ্যা পাঁচ দাগের কোশ্চেন কি ছিল গ্লোবাল ইনভেস্টর সমিট কোথায় অনুষ্ঠিত হলো পাঁচ দাগের রাইট অ্যান্সার দুই অপশন শ্রীনগর ছয় দাগের কোয়েশ্চেনটি কি ছিল এএফসি এশিয়ান মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ দুই সালে কোন দেশ অনুষ্ঠিত হবে রাইট অ্যান্সার ভারত তোমরা যারা ডিটেলসে কারেন্ট টি দেখতে চাও আই বটনের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে আগের দিনের কাইন্টেভেন্স ক্লাসে ফুল ডিটেলসে আলোচনা করা হয়েছে নেক্সট কোশ্চেনটি কি আছে দেখো কোন রাজ্য সম্প্রতি পরিযায়ী পাখির পর্যবেক্ষণের জন্য বার্ড রিগিং স্টেশন চালু করলো রাইট আনসার হচ্ছে তিন দাগ অপশন বিহার আট দাগের কোশ্চেন কি আছে দেখো সাম্প্রতি ভারত কোন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা করলো রাইট আনসার চার দাগ অপশন হেলিনা নয় দাগের কোশ্চেন কি আছে ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে কবে পালন করা হয় রাইট আনসার হচ্ছে এক দাগ অপশন কুড়ি ফেব্রুয়ারি ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে পালন করা হয় আজকের একটি কোশ্চেন থাকবে এই ডে সম্পর্কে কমেন্টসে জানাবে যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে ফেব্রুয়ারি মাসের কোন তারিখে পালন করা হয় এটির অ্যান্সার তোমরা কমেন্সে জানাবে দশ দাগের কোশ্চেনটি কী আছে কে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ডক্টরেট সম্মান পেলেন রাইট অ্যান্সার হচ্ছে দুই দাগ অপশন রতন টাটা এগারো দাগের কোশ্চেনটি কে ছিল সাম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ওয়াইড এডুকেটিং ফর দ্য ফিউচার ইন্ডেক্স দুই হাজার উনিশে ভারতের স্থান কত রাইট আনসার হচ্ছে রাইট অ্যান্সার কি তিন নম্বর অপশন পঁয়ত্রিশতম তারপরে কোশ্চেন কি আছে দেখো ইন্টারন্যাশনাল কান্টেভেন্স সত্তরতম ন্যাশনাল ডেমোক্রেসি ডে পালন করলো কোন দেশ রাইট আনসার হচ্ছে নেপাল আরেকটি কোশ্চেন তোমরা কমেন্টে জানাবে এইবার আমাদের কততম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো নেপালের কততম ডেমোক্রেসি ডে পালন করা হলো সত্তরতম আর আমাদের ইন্ডিয়া এবার টোটাল ডেমোক্রেসি ডে কত তারিখ পালন করা হলো তাহলে আজকে তোমাদের দুটো কোশ্চেন থাকলো ক্যান্সার ডে কবে পালিত হয় আর ইন্ডিয়া এই বছর কততম ন্যাশনাল আর কি রিপাবলিক ডে পালন করলো তারপরে কোশ্চেনটি কি আছে তেরো দাগের নিউ পয়েন্ট বেস ভিসা সিস্টেম চালু করলো কোন দেশ রাইট আনসার হচ্ছে তেরো দাগের একদাগা অপশান ইউকে ইউনাইটেড কিংডম তারপরে কোশ্চেনটি কি আছে ইন্ডিয়া ডিফেন্স ইকুইপমেন্টস সেমিনার দু কুড়ি কোথায় অনুষ্ঠিত হলো রাইট আনসার হচ্ছে যে ঢাকা ইন্ডিয়া ডিফেন্স ইকুইপমেন্ট সেমিনার দু কুড়ি কোথায় অনুষ্ঠিত হলো ঢাকা তাহলে এই ছিল টোটাল আসে অ্যাফেয়ার্সের ক্লাসটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সম্বন্ধে যদি তোমাদের জিজ্ঞাসা থাকে কমেন্টস অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ